থাইরয়েড হরমোন, প্রোল্যাকটিন হরমোন, এই সকল হরমোনের কোনো তারতম্যের কারণেও কিন্তু বন্ধাত্ব হতে পারে। কোনো ধরনের জেনেটিক্যাল সমস্যা বা হরমোনাল কোনো রোগ কি বন্ধাত্বের কারণ হতে পারে কিনা? হ্যাঁ, হতে পারে। আমি যদি একটু করে বলি যে বন্ধাত্ব সমস্যাটা যেটি আপনি জিজ্ঞেস করলেন যে কি কি কারণে হতে পারে, সেক্ষেত্রে যদি আমি আলাদা করে বলি যে মেয়েদের ক্ষেত্রে কি কি কারণ হতে পারে বন্ধাত্ব সমস্যার জন্য, যেমন ডিম্বাশয়ে কোনো সমস্যা অথবা ডিম্বনালীতে কোনো সমস্যা অথবা জরায়ু যেখানে বাচ্চাটা বসছে সেখানে কোনো সমস্যা, তো ডিম্বাশয়ে কি কি সমস্যার জন্য বন্ধাত্ব হতে পারে? হতে পারে যে মেয়েদের সাধারণত প্রতি মাসে একটি নির্দিষ্ট সময়ে একটি ডিম বড় হয়ে ডিম্বস্ফুটন হয়, যেটিকে আমরা ওভুলেশন বলে থাকি। কোনো কারণে যদি নিজে থেকে ডিম বড় না হয় এবং ঠিকমতো ডিম্বস্ফুটন না হয়, সেক্ষেত্রে কিন্তু বন্ধাত্ব সমস্যা হতে পারে। এই ডিম্বস্ফুটনের সমস্যা যেটা বলছি সেটা বিভিন্ন সিচুয়েশনে হতে পারে, যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বলে একটি সমস্যা আছে মহিলাদের, যেখানে অনিয়মিত মাসিক এবং এই বন্ধাত্ব সমস্যা হয়। এটি আসলে হয়ে থাকে সাধারণত ডিম ফুটতে না পারা, ডিম বড় হতে না পারার জন্য। এছাড়া কিছু হরমোনের সমস্যা মহিলাদের, যেমন থাইরয়েড হরমোন, প্রোল্যাকটিন হরমোন, এই সকল হরমোনের কোনো তারতম্যের কারণেও কিন্তু বন্ধাত্ব হতে পারে। দেখা যাচ্ছে যে ডিমটা যে সময় বড় হওয়ার কথা সেটা নিজে থেকে বড় হচ্ছে না এবং ডিম্বস্ফুটন হচ্ছে না। এছাড়া যদি ডিম্বনালীতে কোনো সমস্যা থাকে মহিলাদের, দেখা যাচ্ছে যে ইনফেকশন বা কোনো কারণে অপারেশনের কারণে ডিম্বনালীটা বন্ধ হয়ে গেছে, সেটি একটি সমস্যা হতে পারে, অথবা জরায়ুতে কোনো টিউমার আছে অথবা পলিপ আছে যেটি আসলে বাচ্চার জরায়ুর যে ভিতরের যে আকৃতিটা সেটিকে নষ্ট করে ফেলছে, দেখা যাচ্ছে যে বাচ্চাটি বসতে পারছে না, বা যেটিকে আমরা বলি ইমপ্ল্যান্টেশনের সমস্যা হচ্ছে। তো মেয়েদের এই ধরনের বিভিন্ন কারণে বন্ধাত্ব হতে পারে। সেই পাশাপাশি পুরুষেরও বিভিন্ন সমস্যার কারণ হতে পারে। পুরুষদের যদি, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে শুক্রাণু, হ্যাঁ, সেই শুক্রাণুর যদি কোনো তারতম্য হয়, দেখা যায় যে শুক্রাণুর সংখ্যা কমে গেছে অথবা শুক্রাণুর গতিশীলতা কমে গেছে অথবা শুক্রাণুর যে বাহ্যিক আকৃতি সেখানে কোনো সমস্যা দেখা দিলেও বন্ধাত্ব হতে পারে। আর এগুলোর পিছনে বিভিন্ন কারণ দায়ী, সেক্ষেত্রে জেনেটিক কিছু কারণ থাকে, দেখা যায় যে ক্রোমোজোমাল কোনো অস্বাভাবিকতা অথবা মিউটেশন বলে, সেই সব কারণেও কিন্তু পুরুষ এবং মেয়েদের এই বন্ধাত্ব সমস্যা হতে পারে। দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা থাকলে ডিমের পরিমাণ অতিরিক্ত কমে যায় এবং পাশাপাশি পুরুষদেরও শুক্রাণু তৈরিটা বন্ধ হয়ে যেতে পারে এই ধরনের সমস্যায়। এছাড়া দুজনেরই যে বললাম যে হরমোনাল সমস্যা, থাইরয়েড হরমোন, প্রোল্যাকটিন হরমোন, এই ধরনের হরমোনাল সমস্যার কারণেও নারী পুরুষের বন্ধাত্ব হতে পারে।